ছাত্রছাত্রীরা আগের দিন তোমাদেরকে আমি চারটে শব্দ শিখিয়েছিলাম, ভবন, মকর, যতন, রজ। ওইগুলো নিশ্চয়ই তোমরা করে নিয়েছ, মুখস্থ করে ফেলেছ। আচ্ছা, আজকে আমি তোমাদের বর্ণযোগের শব্দ গঠন করার জন্য আরো কিছু বর্ণ লিখেছি এবং সেগুলো দিয়ে শব্দ তৈরি হয়েছে, সেগুলো তোমাদেরকে একটু বলে দিই। ল, ব, মূর্ধন্য, এই তিন থেকে একসঙ্গে করে আমরা কি পেয়েছি? লবণ। ল, ব, মূর্ধন্য। ব, দন্তস্ব, দন্তন্য, তিনটে কিন্তু আলাদা আলাদা বর্ণ আমি এখানে লিখে রেখেছি। এই আলাদা বর্ণ তিন থেকে তোমরা যখনই একসঙ্গে করে নেবে সেটা কি হয়ে গেল? বসন। ব, দন্তস্ব, দন্তন্য। আচ্ছা, তার নিচে লিখেছি দেখো, তালব্যস, অন্তঃস্থ, দন্তন্য। এই তিনটেকে একসঙ্গে করে কি পেয়েছি? শয়ন, তালব্যস, অন্তঃস্থ, দন্তন্য। আর সবশেষ আছে তিনটে বর্ণ লেখা আছে এখানে, একটা দন্তস্ব, র আর ল। এই তিনটে বর্ণকে একসঙ্গে করে আমরা কি পেয়েছি? সরল, দন্তস্ব, র, ল। এইটাই তোমাদের পড়া থাকছে, সুন্দর করে বাড়িতে পড়ে দেখে মুখস্থ করবে।